আমার মনে হয় টিচারদের এই সিম্প্যাথি, এই ভালো ব্যবহার, আদরের ছলে কথা বললে বাচ্চাদের একটা স্কুলে মানসিক বিকাশের কাজ করতে পারে টিচাররা। তারা অটোমেটিক্যালি লেখাপড়া বা গার্ডিয়ানদের কথা শুনবে, লেখাপড়ায় মনোযোগী হবে, পরীক্ষায় রেজাল্টও ভালো করবে। শিশুদের আসলে মানসিক গঠনে শুধু পড়ালেখাই যে জরুরি সেটা না, তাদের পড়ালেখার বাইরে এইসব খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো খুব জরুরি। আসসালামু আলাইকুম। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ আমরা এসেছি শহীদ বাবুল একাডেমিতে। আজ আমরা কথা বলবো টিচারদের সাথে, ওনারা শিশুদের মানসিক বিকাশ নিয়ে কাজ করেন। শিশুরা প্রথম গড়ে ওঠে শিক্ষকদের হাতে। আমরা মা বাবারা যতটা কথা বলি, আমাদের কথা যতটা না শোনে, শিক্ষকদের কথা শিশুরা শোনে বেশি, বোঝে বেশি। শিক্ষকরা গড়ে তুলছে আমাদের শিশুদেরকে, শিক্ষকদের হাতে আমাদের আগামী ভবিষ্যৎ। আজ কথা বলছি শিক্ষকদের সাথে। আমি মীরা রয়, প্রিন্সিপাল শহীদ বাবুল একাডেমি ও পল্লিমা বিদ্যাপীঠ। তা আমাদের এখানে যে স্কুলটা আছে সেটা ক্লাস প্লে থেকে ক্লাস ফাইভ পর্যন্ত। আমরা অ্যাকচুয়ালি হাই স্কুলটা খুলিনি এই কারণে যে আমরা ছোট ছোট বাচ্চাদের বেসড করার জন্য, এবং আমরা দেখেছি আমাদের এখানে যখন বাচ্চারা ভর্তি হয় নর্মাল বাচ্চা, তখন প্লে গ্রুপে 3.5 বছরের বা নার্সারিতে ভর্তি হয় 4 বছরের, তখন তারা মা বাবার জন্য খুব কান্নাকাটি করে। আমার টিচার যারা থাকেন তারা কিন্তু তাদের কিভাবে মা বাবাকে ওই টাইমটা ভুলে গিয়ে যে কনসেন্ট্রেট করবে, টিচাররা কোলে নিয়ে গান গায়, ইভেন আমার টিচাররা নাচে, তারা কিন্তু খুশি হয়ে যায়। তখন এই যে বোঝা যায় যে মায়ের, মা বাবার যে আদরটা তারা কিন্তু টিচার থেকে পাচ্ছে, যার জন্য এরা ভুলে যায়। ইভেন ক্লাস যখন শুরু হয় প্রথম দিকে, তখনও বাচ্চারা এরকম মনমরা হয়ে যায় আমি দেখি, কিন্তু আমার টিচারদের তারা নিজেরাই বলে যে মিস আপনি কালকে না এই রঙের শাড়িটা পরে আসবেন, এই রঙের শাড়িটা পরে আসবেন, এটা মানে টিচার কিন্তু সেই মোতাবেক পরে আসে এবং তারা খুব খুশি হয়। তারপর ছুটির পরে না আর যেতে চায় না মা বাবার কাছে, আমি মিসের কাছে থাকবো, মিসের কাছে থাকবো। আমার কাছে অনেক বাচ্চা আসে একটু দেখতে, আমার সিসি ক্যামেরাটা দেখতে, আমি একটু চকলেট দিই, এই জন্য আমার কাছে আসে। অ্যাকচুয়ালি ওরা যেখানে আদর পাবে সেখানে কিন্তু বাচ্চারা যেতে চাইবে, এটা হলো আমাদের কাছে মেইন। তবে বাচ্চাদের হ্যাঁ শাসন একটা করতে হবে, কিন্তু আমি মনে করি এত ছোট বাচ্চাদের তো আমরা ওইভাবে শাসন করব না, আমরা আদরের ছলে গল্পের ছলে তাদের হয়তো বর্ণমালা শিখাবো, ড্রয়িংটা শিখাবো, আচ্ছা তোমার ইচ্ছা মতো না করতো, ওরা এতে অনেক খুশি হয়ে যায়। এইভাবে কিন্তু বাচ্চাদের একটা স্কুলে মানসিক বিকাশের কাজ করতে পারে টিচাররা। আমার মনে হয় এটা যদি, আমি জানি না সব স্কুলে করে, বিশেষ করে কিন্ডারগার্টেন লেভেলে এরকম করলে কিন্তু বাচ্চারা অনেক ভালো হবে। এবং আমরা কি বলি যে তুমি বাসায় গিয়ে তোমার মোজাটা তুমি খুলবে, তোমার স্কুল ড্রেসটা তুমি খুলবে, তুমি নিজে গোসল করতে যাবে, হাত মুখ ধুয়ে খেতে বসবে, আমরা কিন্তু ছোটোর থেকে এটা করেছি, হ্যাঁ তুমি করবে। পরের দিন এসে আমাকে বলে মিস আজকে না আমি জামাকাপড় খুলেছি নিজে নিজে। এই যে একটা আনন্দ টিচারের, আমার মনে হয় টিচারদের এই সিম্প্যাথি, এই ভালো ব্যবহার, আদরের ছলে কথা বললে একটা বাচ্চা মানসিক বিকাশের দিক থেকে অনেক উন্নত হয়ে যায়। এ বিষয়টা আমি বলছি যে অনেক বাচ্চা না বাসায় দুধ খেতে চায় না, নাস্তা খেতে চায় না, তবে দুপুরের লাঞ্চটাও খেতে চায় না, তখন ওদের মা বাবা আমার কাছে অনেক সময় আসে যে আমার বাচ্চা খায় না, পড়ে না, কী করা যায়। তখন আমি বলি কি তুমি কালকে না একটু টিফিন বেশি করে নিয়ে আসবে,
আমি আর তুমি এখানে বসে খাবো। ঠিক তখন নিয়ে আসলে আমরা হয়তো আমি একটু খাই, ওকে ওকে দেখানোর জন্য এটা খেয়ে ফেলি, আবার আমিও আনি ওকে খাওয়াই, ও এটা মজা পায়। তারপর আরেকটা কাজ করি যে তুমি বাসায় যাওয়ার সময় আমাকে টিফিন বক্সটা একটু দেখিয়ে যাবে, ও সব সময় আসে। আর যেসব বাচ্চারা পড়তে চায় না মা বাবার কাছে, তাদের বলি কি তুমি এখানে পড়বে অমুক মিসের কাছে, মানে প্রাইভেট না, জাস্ট ক্লাসে পড়ে তুমি ক্লাসে কি কি লিখেছ ছুটির সময় আমাকে দেখিয়ে যাবে, আমি ওখানে স্টার দেই, বি গুড দেই, এক্সেলেন্ট দেই, এতরা খুব খুশি হয়ে যায়। এই যে এইভাবে কিন্তু আমরা বাচ্চাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তখন ওরা এরকম অনেক বাচ্চাকে কিন্তু আমরা করেছি এই জিনিসটা, এটা একটা দিক ভালো। তবে মা বাবার, আমিও একজন মা, তবে মা বাবার দিক থেকে বলবো সবাই সবসময় কাজ করে, বাইরে কাজ করে, বাচ্চাকে সময় দিতে পারেনি, আমরাও পারিনি, কিন্তু যতটুকু টাইম তারা পাবে অফিস থেকে এসে বা যে কোনো রান্নাবান্নার ফাঁকে, তখন বাচ্চাদের একটু সময় দেওয়া উচিত। উইকেন্ডে তাকে একটু বেরিয়ে নিয়ে আসতে পারে, তাকে হয়তো একটা খুব বেশি দামের না একটা ছোট জিনিস কিনে দিল, তোমাকে আজকে এটা গিফট দিলাম, অনেক বাচ্চা খুব খুশি হয়। আমরা কিন্তু করি, আমরা মানে স্কুল থেকে যে আমার সব কিছু দিতে হবে নট নেসেসারি, আমরা কিন্তু আমাদের নিজেদের পয়সা থেকে, আমার টিচাররাও দেয়, আমরাও দেই। আজকে হয়তো একটা প্লেন বানিয়ে দিল একটা টিচার, ও খুব খুশি হয়, বা একটা ঈদ কার্ড দিয়ে দিলাম যে তোমাকে আমি ঈদ কার্ড দিলাম, উইশ করলাম, তুমি কি করবে এখন, মিস আমি আপনাকেও একটা দেব। এই যে ইন্টারাকশনটা হলো আসল মা বাবা অথবা টিচার, এই জিনিসটা থাকলে বাচ্চা ভালো থাকবে আমি আশা করি। তবে কোভিডের টাইমে আমি দেখেছি অনেক বাচ্চা মন খারাপ হয়ে গেছে, আমরা টিচারদের দিয়ে প্রতি সপ্তাহে ভিডিও কল করি বাচ্চাদের, ওরা যে কী খুশি হয় টিচার দেখলে। আমরা কিন্তু কোভিড টাইমে এই কাজটা করছি, বাচ্চাদের সাথে ভিডিও কল, তারপর যখনই তারা ফোন করে করে, তারপর মাঝে মাঝে একটু যখন কমেছে কোভিডটা তখন এখানে আসে, মিস ভালো লাগে না বাসায় থাকতে, চলে এসো, এরকম করি। তো সুতরাং বাচ্চারা তো বাচ্চাই, ওদের আপনি যেভাবে গড়বেন সেইভাবে কিন্তু ওরা গড়ে উঠবে। এটার জন্য টিচার, মা বাবা, আত্মীয় স্বজন সবার একটা ভূমিকা আছে আমি মনে করি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি সাবিনা সাইদা, ভাইস প্রিন্সিপাল ইংলিশ ভার্সন শহীদ বাবুল একাডেমি। আজকে বাচ্চাদের মানসিক স্বাস্থ্য মানসিক বিকাশের উপরে কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে প্রতিটি বাচ্চা যখন স্কুলে, ইনফ্যাক্ট ক্লাসে আসে, প্লে গ্রুপে পড়তে আসে স্কুলে, তখন বা নতুন স্কুলে ভর্তি হয়, তখন তাদের মনে একটা আশা থাকে যে তারা মাঠে খেলতে পারবে, অনেক বন্ধুবান্ধব হবে, তারা একটা নতুন পরিবেশের সাথে পরিচিত হবে। প্রথম কয়েকদিন তাদের ভিতর উচ্ছ্বাসটা দেখা যায়, কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে তারা পড়াশোনার চাপে কিছুটা বিমর্ষ হয়ে যাচ্ছে, তারা স্কুলে আসতে চাচ্ছে না, স্কুল ভীতি দেখা যাচ্ছে, গার্ডিয়ানদের কথার অবাধ্য হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে ওদের মনের শান্তিটা কিসে পাওয়া যায়। যেমন ধরেন ওরা বেড়াতে যেতে চায়, বা ওরা খেলতে চায়, ওরা কোনো বন্ধুর সাথে বসে গল্প করতে চায়, সেক্ষেত্রে আমাদেরকে তাহলে তাদেরকে সেটাই প্রায়োরিটি দিতে হবে, যেন তারা সেই বিষয়গুলোকে ইচ্ছা মতন তারা সেইগুলোকে এনজয় করতে পারে। তার ফলে হবে কি, তারা অটোমেটিক্যালি লেখাপড়া বা গার্ডিয়ানদের কথা শুনবে, লেখাপড়ায় মনোযোগী হবে, পরীক্ষায় রেজাল্টও ভালো করবে। আমরা আশা করব, সব অভিভাবককেই বলছি, সব শিক্ষককে বলছি, সবাইকেই বলছি, বাচ্চাদের মনের কথাটা বুঝতে চান আপনারা, বুঝুন, তাদেরকে প্রায়োরিটি দিন, তাহলে দেখবেন তারাও আমাদের মতো করে তারা আমাদেরকে মূল্য দিবে, এবং আমাদের আমরা যেটাই চাচ্ছি, অভিভাবক বা শিক্ষক শ্রেণী যেটাই চাচ্ছি, বাচ্চারা সেটাই করে দেখাবে। তো সবাই ভালো থাকুন,
আপনাদের যদি মনে হয় যে কোনো প্রশ্ন আছে তাহলে আপনারা এই চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, ওনারা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবে আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি হাসনা হেনা, সহকারী শিক্ষক শহীদ বাবুল একাডেমি। শিশুদের সাথে কাজ করতে এখানে আসলে আমার অনেক ভালো লাগে। আমাদের এই প্রতিষ্ঠানে পড়ালেখার সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, যার জন্য শিশুরা এখানে এসে পড়ালেখা করতে খুবই আনন্দ পায়। অনেক সময় প্রথম দিকে, বছরের প্রথম দিকে দেখা যায় যে শিশুরা এখানে আসার সময় স্কুলে প্রচুর কান্নাকাটি করে, কিন্তু ধীরে ধীরে তারা যখন দুই একদিন স্কুলে আসে তারপরই তারা স্কুলের পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এবং তারা বুঝে যে না, স্কুলের পরিবেশটি তাদের জন্য খুবই আনন্দদায়ক এবং এখানে ভয়ের কিছু নাই। তারপর তারা এই জন্য এটার সাথে মিশে যায় এবং আমরা টিচাররা সবাই শিশুদের খুব আদর এবং ভালোবাসার মাধ্যমে পড়ালেখা শেখাই। এবং আমাদের বিভিন্ন বছরের প্রথম থেকেই অনেকগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেগুলোতে শিশুরাই পার্টিসিপেট করে এবং এগুলিতে ওরা খুবই উৎসাহ পায়। শিশুদের আসলে মানসিক গঠনে শুধু পড়ালেখাই যে জরুরি সেটা না, তাদের পড়ালেখার বাইরে এইসব খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো খুব জরুরি। অনেক অনেক শিশু দেখা যায় যে পড়ালেখায় বেশি মনোযোগী, বা কেউ বা গানে মনোযোগী, কেউ বা বিভিন্ন খেলায় পারদর্শী, সবাই যে একদিকে পারদর্শী হবে এরকম কোনো কথা নেই। কিন্তু কিছু কিছু গার্ডিয়ান আছে, যে অভিভাবক আছে, তারা মনে করে যে না, আমার শিশুকে পরীক্ষায় প্রথম হতেই হবে, পরীক্ষায় প্রথম হওয়া ছাড়া আর তার জীবনটাই মনে হয় ব্যর্থ। তারা আসলে শিশুদের উপরে অনেক বেশি চাপ সৃষ্টি করে। ওইসব শিশুরা খুব মানে মানসিক ভাবে তারা খুবই অসুস্থ হয়ে যায়। ওই একটা অসুস্থ প্রতিযোগিতা নিয়ে তারা ছোট থেকেই বড় হয়। তা সে ভাবে যে এক পরীক্ষা এক নাম্বার যদি কম পায় তাহলেই মনে হয় তার জীবনটাই ব্যর্থ। সে এসে টিচারের কাছে কান্নাকাটি শুরু করে, মিস কেন আমি নাম্বার কম পেয়েছি, নাম্বার কম পেয়েছি। আসলে পরীক্ষায় প্রথম হওয়াটা তো জীবনে বড় হওয়ার জন্য প্রধান কোনো কিছু না। জীবনে বড় হতে হলে অনেক অনেক পরীক্ষা দিতে হবে। আমাদের মানসিক বিকাশ, মানসিক গঠন শিশুর ঠিকমতো হচ্ছে কি না, সেটাই হলো একটা শিশু বড় হয়ে সে ভালো মানুষ হতে পারবে কি না সেটার প্রধান পরিচয়। তা এখন প্রথম থেকে যদি সে শুধু ভালো ছাত্রই হয় কিন্তু একটা ভালো মানুষ না হয়, তাহলে আসলে ভবিষ্যতে সেই শিশুকে দিয়ে আমরা ভালো কিছু আশা করতে পারি না। শিশুরা যেহেতু আমাদের দেশের ভবিষ্যৎ, তাহলে প্রথমে আমাদেরকে তাকে ভালো মানুষ বানাতে হবে এবং আমরা শিক্ষক অভিভাবক সবাইকেই আমাদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে যে তারা পড়ালেখার পাশাপাশি যেন নিজের মানসিক গঠনও সুস্থভাবে করতে পারে। এজন্য তাদেরকে ছোটকাল থেকে চাপের মাধ্যমে না, আনন্দের মাধ্যমে শিক্ষা দিতে হবে। কিছু কিছু বাচ্চা থাকে আমরা দেখি যে তারা ছোটকাল থেকেই মানসিকভাবে খুব অস্থির। আমরা বুঝতে পারি যে সে হয়তো বা কিছু মানসিক তার কোনো কোনো প্রবলেম হচ্ছে, তার হয়তো বা কোনো দুর্বলতা আছে। আমরা তখন অভিভাবকদের এটা নিয়ে ব্রিফিং করি যে যে উনি যদি কোনো কাউন্সিলরের কাছে যায়, বাচ্চাটাকে কাউন্সিলিং করে, তাহলে তার বাচ্চাটার অনেক ইম্প্রুভমেন্ট হতে পারে। এভাবে অনেক অভিভাবক কিন্তু তার বাচ্চাকে দেখা যায় যে হ্যাঁ বুঝতে পারে না, যেহেতু আমরা ক্লাসে অনেক বাচ্চাদের নিয়ে কাজ করি, তাই আমরা একটা বাচ্চাকে যদি দেখি যে না, সে একটু অন্যরকম বিহেভিয়ার করছে, যে সে অন্যদের থেকে একটু আলাদা, একটু বেশি চঞ্চল বা একটু অস্থির, বা সে অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চা সে কারোর সাথে মিশতে পারছে না, বা আমরা দেখে আসলে বুঝতে পারি, কিন্তু অভিভাবক তো সেটা বুঝতে পারবে না, কারণ তার একটা বা দুইটা বাচ্চা থাকে। আসলে তার মানসিক কিছু সমস্যা হচ্ছে। মানসিক সমস্যা মানেই যে সে মানসিক রোগী সেটা না। আমাদের শরীরের যেমন অসুখ হয়, মানসিক ও মনেরও সেরকম কিছু কিছু প্রবলেম থাকতে পারে। সঠিকভাবে সঠিক সময় আমরা যদি কাউন্সিলরের কাছে যাই, তাহলে আমাদের এই সমস্যাগুলোর সমাধান করা অবশ্যই সম্ভব। এবং ছোটকাল থেকে যদি এটা নির্ণয় করা হয় তাহলে এটা খুব দ্রুতই সমাধান সম্ভব। আপনাদের শিশুদের কোনো মানসিক সমস্যার ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে আপনারা এই সাইকোলজিস্ট কোলি এই চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তাদেরকে আপনারা কোনো প্রশ্ন পাঠাতে পারবেন বা তাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে তাদের সাথে যোগাযোগ করলে সহজে আপনার সমস্যাটির সমাধান জানতে পারবেন।